পয়লা জুন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই তো তাই তো তুমি কিছু খুঁজছেন নাকি? হ্যাঁ, আসলে কি বলতো, ওই আমার একটা একটা জুতো পাচ্ছিলাম না, তাই ওটা এখানে আছে কিনা দেখছিলাম। তুমি নড়বে না, ওপরে যাও, ওপরে থাকা তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তুমি দুশ্চিন্তা করো না, আমি সাবধানে রাখবো, থাকবো, সাবধানে থাকবো। তোমার উপর আমার ভরসা আছে, তাই জন্যই তো তোমাকে এত গুরু। আসছি আমি। কিছু বুঝলে? আমি নিশ্চিত ওই ফাইল ওমের ঘরেই আছে। তুমি একদম ঠিক বলেছ। ওম যখন বেরোলো, ওমের হাতে কিচ্ছু ছিল না, তার উপর আবার জুতোতে কাদা লাগানো ছিল। তার মানে ওই ফাইল এই বাড়িতে ওমের ঘরে আছে। তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি ফোন করো। আর হ্যাঁ, তুমি তোমার সীতাহারের সঙ্গে সঙ্গে রামবালাটা বলতে ভুলো না কিন্তু। রামবালা? হ্যাঁ। আরে বাবা, তুমি একটা সীতাহার পেতে পারো, আর আমি একটা রামবালা পেতে পারি না। চুপ করো। রামবালা বলো। হ্যাঁ, ওরা বেরিয়েছিল। কি করে বুঝলে তুমি? ওদের জুতোতে কাদা লাগানো ছিল, শুধু আমি দেখিনি, তোমার পিসে মশাইও দেখেছে। তার মানে ফাইল দুটো ওর কাছে আছে। পিসির ফাইল? পিসিমণি প্রশ্ন করো না, যে করেই হোক ওই ফাইল দুটো খুঁজে তুমি বের করো। খুঁজতে হবে না, পেয়ে গেছি, ফাইল ওমের ঘরেই আছে। আরে ওই জন্যই তো বৃষ্টিকে ঘরে পাঠালো, পাহারা দেওয়ার জন্য। বেশ, শোনো কিশোরমশাই, যে করেই হোক তুমি এই ফাইল দুটো উদ্ধার করো, করে আমার কাছে পৌঁছে দাও। আমি কি পাবো? যা চাইবেন। ব্যাস 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 ব্যাস, হয়ে গেছে কাজ তোমার। ধরে নাও তুমি ফাইল পেয়ে গেছো। আর হ্যাঁ, ফাইলটা কিন্তু খুলবে না। প্রশ্নই নেই। বিল? যত তাড়াতাড়ি সম্ভব। শোনো, বলছি তুমি একবার বৃষ্টির ঘরে যেতে পারো? কেন না, মানে ফাইলগুলো কোথায় আছে সেটা জানতে হবে তো। আমি গিয়ে জিজ্ঞেস করলে ও যেন আমাকে সব বলে দেবে। আরে বাবা, তা কেন, তুমি গেলে ও সজাগ হয়ে যাবে না, তাহলে আমরা বুঝতে পারবো। বেশ, দেখছি আমি। এই শোনো, বলছি খুব 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 সাবধানে কিন্তু, ঠিক আছে? চিন্তা করো না। ওকে। নিশ্চয়ই ওই ফাইলগুলোই লুকোচ্ছে যেগুলোর কথা মেধা বলল। যাই যাই গিয়ে মেধাকে খবর দিই। না না, আগে আমাকে নিশ্চিত হতে হবে। কিন্তু কি করে নিশ্চিত হওয়া যায়? কি করে কি করে কি করে পেয়েছি? বৃষ্টি? কে? এই তো সজাগ হয়েছে। ও আপনি?
কি করছিলে আলমারিতে? আমি কই কক আব গোছাচ্ছিলাম। অনেকদিন ধরে এত নোংরা, এত অগোছালো হয়ে পড়েছিল আলমারিতে, গোছাচ্ছিলাম। গোছাচ্ছিলে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি কিছু খুঁজছিলে। খুঁজছিলামই তো, খুঁজছিলাম আমার আমার শাড়ি না, ওমের ওমের শার্ট খুঁজছিলাম। শাড়ি না শার্ট, কোনটা? দুটোই দুটোই খুঁজছিলাম। এত ঘাবড়ে গেছে কেন? তার মানে আমার ধারণাটাই ঠিক, 170 না 100 পরীক্ষাটা আগে করে নি। তা তুমি খুঁজে পেলে? না। তা বেশ, তোমার শাড়ির কি কালার বলো, আমি খুঁজে পাইনি। মানে মানে মনে পড়ে গেছে যে কেন পাচ্ছি না, পাচ্ছি না কারণ ওই কাচতে দিয়েছি, দুটোই কাচতে দিয়েছি। আচ্ছা, তা আপনি এখানে? ওই দেখো, আমি আসল কথাটা বলতেই ভুলে গেছি। আসলে না, আমার মাথাটা খুব ধরেছে, তাই ভাবলাম যদি তোমার কাছে কিছু ওষুধ থাকে। আছে গো, দেখছি। আমার মাথা ব্যথাটা কিছুটা কমে গেছে, আমি যাই। হ্যাঁ, ঠাকুর, আমি চেষ্টা করছি ফাইলগুলো পিসির হাত থেকে বাঁচিয়ে রাখার, তুমি দেখো আমি যেন সফল হই। পরীক্ষা করে দেখতে, যদি ফাইল ওর ঘরে থাকে তাহলে সজাগ তাই হয়েছে। তাই বলছি, কি কি করছে? কি বলছি বলছি, আমি আমি তো ওর ঘরে গেলাম, তারপর